আমরা এখন কোনো দুর্বল অ্যাসিড বা হচ্ছে উইক অ্যাসিডের জন্য পিএইচ বের করব, আর তার জন্য লাগবে হচ্ছে আমাদের অসওয়াল্ড ডিলিউশন ল, মানে হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এর আগে আমরা স্ট্রং অ্যাসিডের জন্য পিএইচ বের করেছিলাম, এবং স্ট্রং অ্যাসিডের জন্য পিএইচ আমরা খুব ইজিলি বের করেছিলাম, কারণ স্ট্রং অ্যাসিড আসলে 100% কী হয়, বিয়োজিত হয়, মানে 100% ডিসোসিয়েট হয়। কিন্তু উইক অ্যাসিড আসলে 100% কী হয় না, ডিসোসিয়েট হয় না। এখন 100% ডিসোসিয়েট না হলে আসলে সমস্যাটা কী, ধরো তুমি যদি একটা স্ট্রং অ্যাসিড নাও, HCl হচ্ছে আমাদের একটা স্ট্রং অ্যাসিড, তো সে কী হচ্ছে, বিয়োজিত হচ্ছে H+Cl-এ। এখন HCl ঘনমাত্রা যদি 0.1 হয় বা কনসেন্ট্রেশন যদি 0.1 হয়, তাহলে H+ কনসেন্ট্রেশন কত হবে, 0.1ই হবে। সো pH আমরা খুব ইজিলি বের করতে পারতাম যে -log H+, তাই না, জাস্ট হচ্ছে -log 0.1। মানে আসলে ব্যাপারটা কী ছিল, অ্যাসিডের যে কনসেন্ট্রেশন সেটাই হতো আসলে কি H+ কনসেন্ট্রেশন, মানে অ্যাসিড কী হতো 100% কী হয়ে যেত, ভেঙে যেত, যার কারণে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা আসলে কী হয়ে যেত, H+ কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা। কিন্তু উইক অ্যাসিডের ক্ষেত্রে সেটা হবে না, একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে তুমি যদি এখানে 0.1 মোলার অ্যাসিড দাও, তাহলে এই 0.1 মোলার থেকে খুব কম পরিমাণ এখানে আসবে, ক্লিয়ার, খুব কম পরিমাণ এখানে আসবে। এখন 0.1 থেকে যতটুকু এখানে আসবে সেটাকে বলা হচ্ছে ডিসোসিয়েশন রেট বা হচ্ছে বিয়োজন মাত্রা। তো স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে এই ডিসোসিয়েশন রেট হচ্ছে 100%, মানে সম্পূর্ণ কী হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। তো আমরা এই ডিসোসিয়েশন রেট সেটাকে আমরা ধরবো হচ্ছে আলফা, কী ধরবো, আলফা, এটাকে বলে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা বা হচ্ছে ডিসোসিয়েশন রেট। তো এই আলফাটা আসলে কী হবে, আলফা হবে হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ মোল ইন সলিউশন, মানে তুমি একটা সলিউশনে বা একটা দ্রবণে যত মোল দিচ্ছ, একটা সলিউশনে বা দ্রবণে যত মোল দিচ্ছ, একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু কী হয় না, যত মোল দিচ্ছ সবটুকু বিয়োজিত হবে না, মানে সবটুকু ভেঙে যাবে না। সো উপরে হচ্ছে আমার হবে হচ্ছে নাম্বার অফ মোল হুইচ ইজ কি ডিসোসিয়েটেড, এটা আমি বলছি ব্যাপারটা কি, মানে তুমি যত মোল দিচ্ছ সেটা নিচে, আর যত মোল ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে উপরে। তো স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে নিচের ভ্যালুটা আর উপরের ভ্যালুটা সেম, মানে হচ্ছে একটা স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি 50 মোল দেই একটা সলিউশনে, কী হবে, 50 মোলই কী হয়ে যাবে, 50 মোলই ভেঙে যাবে, তার মানে 50-50 কাটা থাকে হচ্ছে 1। এখন তুমি যদি একটা ইয়াতে নিতে চাও, মানে পার্সেন্টেজ, তাহলে কী করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আলটিমেটলি কত আসবে, 100%। একটা স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কী হবে, নিচের নাম্বারটা উপরের নাম্বারটা সেম হবে, সো আলফা হবে 100%। কিন্তু একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে সেটা হবে না, একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের আলফা কমে যাবে। একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে ধরো তুমি দিলা 50%, কিন্তু মাত্র ধরো এখানে দিলা হচ্ছে 50 মোল, ক্লিয়ার, আর 50 মোলের মধ্যে ধরো 5 মোল কী হয়ে গেল, মাত্র 5 মোল ভাঙলো, তাহলে কত হবে এটা, 1/10, মানে 0.1, তাই না, মাত্র 0.1। এখন তুমি যদি এটাকে কী করো, 100 দিয়ে মাল্টিপ্লাই করো, হবে কত, 10%, তার মানে আলফা হচ্ছে কত, 10%, মানে তুমি যত মোল দিবা তার মধ্যে 10% কী হবে, ভাঙবে, মানে যদি তুমি 50 মোল দাও তার মধ্যে 5 মোল কী হয়ে যাবে, ভেঙে যাবে, যদি 100 মোল দাও তার মধ্যে 10 মোল ভেঙে যাবে। তো আলফা হচ্ছে বিয়োজন মাত্রা বা হচ্ছে ডিসোসিয়েশন রেট, যেটা একটা স্ট্রং অ্যাসিডের জন্য কি 100%, কিন্তু উইক অ্যাসিডের ক্ষেত্রে কত হয়, একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে হয় মাত্র কত, ধরো 5% অথবা 10% বা তার থেকেও কম, 2%, 3% এরকম হয় আর কি। তো আমি যদি একটা উইক অ্যাসিড নিই, সাপোজ ধরো HA, আমরা এখন দেখবো হচ্ছে অসওয়াল্ড ডিলিউশন ল, যেটা দিয়ে আমরা একটা উইক অ্যাসিডের জন্য কী বের করতে পারি, pH বের করতে পারি। আচ্ছা, তো HA নিলাম হচ্ছে আমি এখানে, তাহলে H+ হচ্ছে আমাদের A-। এখন এই যে HA, ও হচ্ছে একটা উইক অ্যাসিড, তো আমি ধরলাম তার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে C, তাহলে অবশ্যই H+ কী হবে না, H+ অবশ্যই কী হবে না, সি হবে না, তাই না, কারণ এই যে উইক অ্যাসিড সে কী হয় না, 100% বা হচ্ছে 100% বিয়োজিত হয় না। সো এই যে H+ এটা আমি কি সি ধরতে পারবো না, আরও কম হবে, তো কীভাবে বের করবো, তো ইনিশিয়ালি ওর কনসেন্ট্রেশন কত হবে, 0, ওরটা 0, মানে যখন টাইম = 0, মানে যখন আমরা রিয়েকশনটা স্টার্ট করলাম তখন কী হবে, ওর ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত, সি, ওরটা 0। এখন খেয়াল করে দেখো, আলফা যদি আমাদের পার্সেন্টেজে দেওয়া থাকে,
তাহলে ধরো এখানে এইচ এ, ধরো এখানে এইচ এ আমি দিলাম হচ্ছে 10 মোল, কত দিলাম এইচ এ দিলাম হচ্ছে 10 মোল, সাপোজ এক্সাম্পল মানে বোঝানোর জন্য আর কি, এইচ এ দিলাম হচ্ছে আমি 10 মোল। এখন আলফা হচ্ছে ধরো 5%, আলফা কত 5%, তাহলে কতটুকু বিয়োজিত হয়ে যাবে, তুমি এই 10 মোলের কত করবা, 10 মোলের 5% নিবা, মানে হচ্ছে 10 × 5%, মানে হচ্ছে 10 × 5/100, তাই না? এখানে কি হবে, একটা জিরো, একটা জিরো কাটা, তাহলে 5/10, মানে হচ্ছে 0.5। ব্যাটা বোঝা গেল? তার মানে তুমি যদি 10 মোল নাও, তুমি যদি 10 মোল নাও, তার মধ্যে 0.5 মোল কী হয়ে যাবে, 0.5 মোল বিয়োজিত হয়ে যাবে, মানে তুমি যদি এপাশে 10 মোল নাও, এপাশে আসবে হচ্ছে 0.5 মোল। ব্যাপারটা ক্লিয়ার? যদি কি না আলফা কত হয়, যদি আলফা 5% হয়, যদি আলফা 5% থেকে বেশি হয় তাহলে আরও বেশি আসবে, ব্যাপারটা ক্লিয়ার? তার মানে আমরা এখানে কতটুকু আসবে এটা কীভাবে বের করলাম, খেয়াল করে দেখো, আমরা যেটা করলাম যতটুকু আমরা এখানে দিলাম তার সাথে কী করলাম, আলফাটা মাল্টিপ্লাই করলাম, এই যে 10 × কত 5%, তাই না? মানে আলফাটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, যতটুকু দিচ্ছি তার কত পার্সেন্ট কী হবে এখানে আসবে, সেটা হচ্ছে আলফা। তো আমরা কীভাবে কী করবো এখন, এই এইচ প্লাস হবে হচ্ছে আমার এখন আলফা সি, কী হবে আলফা সি, আর এ মাইনাস এটা হবে হচ্ছে আলফা সি, কারণ সি হচ্ছে আমার এই এইচ এর কি, সি হচ্ছে এইচ এর ঘনমাত্রা। এখন এইচ এ থেকে ডিসোসিয়েট হয়ে বা বিয়োজিত হয়ে কতটুকু এইচ প্লাস এখানে আসবে, আলফা সি, কারণ আমাদের বিয়োজন মাত্রা বা ডিসোসিয়েশন রেট হচ্ছে কত, আলফা, তাই না? তো সি এর সাথে তুমি যদি আলফা মাল্টিপ্লাই করো, যদি এই সি এর সাথে কী করো আলফা মাল্টিপ্লাই করো, তাহলে কতটুকু বিয়োজিত হবে সেটা আমরা পাবো, তাই না? সেটা হবে আলফা সি, আলফা সি। সো আমরা এখান থেকে সি থেকে মাইনাস করবো কত, আমরা সি থেকে মাইনাস করবো হচ্ছে, যেহেতু ওর সামনে হচ্ছে 1, তার মানে মাইনাস করবো হচ্ছে 1 আলফা সি, তাই না? এটা আশা করি বোঝা গেল, আমরা কে পিএসি পড়ে আসছি, এখানে সামনে যত থাকবে তত মাইনাস করতে হবে, তাই না? আলফা সি, আলফা সি, এটা যদি আলফা সি হয় এটা হবে আলফা সি, কারণ ওর সামনে কত, ওদের রেশিও হচ্ছে 1:1, তাহলে ওর মোলারিটি বা কনসেন্ট্রেশন বা মোল নাম্বার যদি আলফা সি হয় ওরটাও কত হবে, আলফা সি হবে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, সো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এইটা সি মাইনাস কত, আলফা সি। তো এটা কীভাবে আসলো, যদি কারো কনফিউশন থাকে তারা কেপি কেসি একটু দেখে আসতে পারো। তো যেহেতু সামনে 1, এখান থেকে মাইনাস করতে হবে আলফা সি, এখানে আলফা সি, আলফা সি বলে এখান থেকে 2 আলফা সি মাইনাস করা যাবে না, ব্যাপারটা ক্লিয়ার? ওদের রেশিও হচ্ছে 1:1:1, মানে ওর 1 মোল থেকে, ওর 1 মোল থেকে তৈরি হয় ওর 1 মোল, ওর 1 মোল, ব্যাপারটা ক্লিয়ার? সো ওর যদি আলফা সি হয় ওর হবে আলফা সি, আর এখান থেকে মাইনাস করতে হবে আলফা সি। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা সি কমন নিতে পারি, সি কমন নিয়ে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস আলফা, এটা আলফা সি, এটা আলফা সি, এবং এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট কন্ডিশন, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট কন্ডিশন, এবং এটাই হচ্ছে আমাদের কী ছিল, দরকার ছিল ইকুইভ্যালেন্ট কন্ডিশনে সবার কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা। সো যেহেতু ইকুইভ্যালেন্ট কন্ডিশনে সবার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম, এখন আমরা কী বের করতে পারবো, ইজিলি পিএইচ বের করতে পারবো, তাই না? এখন তোমাকে যদি কোনো একটা ম্যাথে কী দেওয়া থাকে, আলফা দেওয়া থাকে আর সি দেওয়া থাকে, তুমি কিন্তু পিএইচ বের করতে পারবা। কীভাবে বের করতে পারবা, ধরো আলফা দেওয়া থাকলো তোমাকে আর ধরো হচ্ছে সি দেওয়া থাকলো, এবং সেটা কত, ধরো আলফা দিয়ে দিল 12.5% আর সি দিয়ে দিলে হচ্ছে 0.01, ক্লিয়ার? সি হচ্ছে ঘনমাত্রা, 0.01 মোল পার লিটার এটা দেওয়া থাকলো। এখন খেয়াল করে দেখো, একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে কী, আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা, এই যে এইচ প্লাসের ঘনমাত্রা কোনটা, এইটা, মানে আলফা সি। সো তুমি লিখতে পারবা হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে আলফা সি, তাই না? আলফা কত, সি হচ্ছে আমাদের 0.01 আর আলফা হচ্ছে আমাদের কত, 12.5, তো লিখবো 12.5/100, তাই না? এটা হবে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আলফা, মানে 12.5/100 হচ্ছে আলফা আর সি হচ্ছে 0.01। তো আমি যদি আলফা সি করি পাবো হচ্ছে এইচ প্লাস, এখান থেকে ক্যালকুলেট করলে এইচ প্লাস কত আসবে, 1.25 × 10⁻³, এটা এইচ প্লাস। তো আমরা কী করলাম, মাত্র এইচ প্লাস বের করলাম, এখন আমরা পিএইচ বের করতে পারবো, পিএইচ −log H+। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে এই যে, এই যে এইচ প্লাস যেটা বের করলাম আমরা একটু আগে, এই ভ্যালুটা হচ্ছে এখানে বসাবা, তাই না? মানে −log 1.25 × 10⁻³, এটা করলে আমরা কী পাবো, পিএইচ পাবো, আসবো হচ্ছে 2.0
2.903 তার মানে একটা স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করতাম স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমার অ্যাসিডের যে ঘনমাত্রা থাকতো বা হচ্ছে মোলারিটি থাকতো সেটা কি আমরা কি ধরতাম H+ এর কনসেন্ট্রেশন ধরতাম কিন্তু এখানে আমাকে কি করতে হবে এখানে আমাকে আলফা আর সি দেওয়া থাকলে মানে হচ্ছে বিয়োজন মাত্রা আর ঘনমাত্রা দেওয়া থাকলে আলফা সি করে কতটুকু H+ আমরা এখান থেকে পাবো সেটা বের করে নিতে হবে দেন ওইটা দিয়ে কি করতে হবে H+ বের করতে হবে এখন তোমাকে যদি এই আলফা দেওয়া না থাকে তখন কি করবা মাঝে মধ্যে এরকম হতে পারে তোমাকে আলফা দেওয়া নেই কি কি দেওয়া আছে তোমাকে দেওয়া আছে হচ্ছে কে এ আর হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা সাপোজ তোমাকে দেওয়া আছে এরকম কে এ ইকুয়াল টু হচ্ছে 1.76 × 10⁻¹⁵ আর অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.1 ক্লিয়ার মানে কোন একটা উইক অ্যাসিড কোন একটা উইক অ্যাসিড তার ঘনমাত্রা হচ্ছে 0.1 এখন আসি উইক অ্যাসিড আসলে কারা উইক অ্যাসিড হয় যারা হচ্ছে অর্গানিক অ্যাসিড সাপোজ ধরো CH3COOH এটা উইক অ্যাসিড ক্লিয়ার বা হচ্ছে HCOOH ফর্মিক অ্যাসিড এটা হচ্ছে একটা উইক অ্যাসিড মানে যারা অর্গানিক অ্যাসিড তো এরা হচ্ছে উইক অ্যাসিড হয় আর কি আর HCl H2SO4 তারপর হচ্ছে HCO3 এরা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড আর কি তো অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড যারা তারা হচ্ছে উইক অ্যাসিড এখন এখানে কী দেওয়া কে এ দেওয়া আমরা কে পড়েছি কে হচ্ছে একটা অ্যাসিডের শক্তিমাত্রা বোঝায় আর কি একটা অ্যাসিড যত পাওয়ারফুল হয় তার কে তত বেশি হয় এখন এই যে কে এর ভ্যালু এটা দেখেও কিন্তু কী বোঝা যায় এটা দেখেও বোঝা যায় যেটা স্ট্রং অ্যাসিড নাকি উইক অ্যাসিড আমরা পড়েছিলাম উইক অ্যাসিডের ক্ষেত্রে উইক অ্যাসিডের ক্ষেত্রে কে এ হয় হচ্ছে ওয়ান থেকে অনেক ছোটো আর স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কে হয় ওয়ান থেকে অনেক বড়ো তো খেয়াল করে দেখো এখানে কে এটা কিন্তু ওয়ান থেকে অনেক ছোটো তার মানে এটা হচ্ছে একটা কি উইক অ্যাসিড এবং তার জন্য কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত দেওয়া 0.1 দেওয়া সো যদি কে দেওয়া থাকে আর যদি সি দেওয়া থাকে দেন আমরা এখান থেকে এখন পিএইচ বের করব কিভাবে আমাদের কিন্তু আগে কী দেওয়া ছিল আগে খুব ভালো মতো আলফা দেওয়া ছিল সি দেওয়া ছিল আমি আলফা সি করে এইচ পাশে কী বের করেছি ঘনমাত্রা বের করেছি এখন কিন্তু আলফা নাই সো এখন যেটা করতে হবে এটা মুছে দিই এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক বা হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট সেটা যেতে হবে সাম্য ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট এই রিয়াকশনের তো যদি যাই তাহলে খেয়াল করে দেখো কী আসবে আমি লিখব কে ইকুয়াল টু উপরে হচ্ছে কি এইচ প্লাসের ঘনমাত্রা ইনটু এ মাইনাসের কি ঘনমাত্রা আর নিচে হবে রিয়াকটেন্ট মানে হচ্ছে এইচ এর কি এইচ এর ঘনমাত্রা তাই না এইচ প্লাসের ঘনমাত্রা এ মাইনাসের ঘনমাত্রা আর হচ্ছে এইচ এর ঘনমাত্রা এটা হচ্ছে আমার এই রিয়াকশনের কি সাম্য ধ্রুবক মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট তো যেহেতু এটা অ্যাসিডের জন্য এটাকে লিখবো হচ্ছে আমি কে এ যেহেতু অ্যাসিডের জন্য এটা সাম্য ধ্রুবকটা লিখবো হচ্ছে কে এ আর কে এর ভ্যালু আমার দেওয়া আছে আর কী দেওয়া আছে এই যে নিচে অ্যাসিড এই নিচে অ্যাসিডের কী দেওয়া আছে কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 এখন যেটা করবো একটু খেয়াল করে দেখো এইচ প্লাসের কনসেন্ট্রেশন আর কিন্তু এ মাইনাসের কনসেন্ট্রেশন কী আমাদের সমান তাই না ওদের কনসেন্ট্রেশন সমান সো আমি যেটা করবো এখান থেকে লিখবো যে কে এ ইকুয়াল টু এইচ প্লাস ইনটু এইচ প্লাস নিচে হচ্ছে আমাদের এইচ এ কারণ ওরটাও আমি কী ধরলাম এইচ প্লাস ধরলাম ওরটাও এইচ প্লাস ধরলাম তাহলে লিখতে পারি হচ্ছে আমি কে এ ইকুয়াল টু এইচ প্লাস হোল স্কোয়ার নিচে হচ্ছে এইচ এ তাই না এইচ প্লাস হোল স্কোয়ার নিচে হচ্ছে কি আমাদের এইচ এ এখন যেটা করবো আমরা এখান থেকে খেয়াল করে দেখো আচ্ছা এই ম্যাথটা আমরা একটু পরে করছি আমি এখান থেকে একটা ফর্মুলা দেখাই তোমাদের সেটা হচ্ছে এখান থেকে আমরা এখন যেটা লিখতে পারি যে কে এ ইকুয়াল টু কে এ ইকুয়াল টু এখানে লিখতে পারি আলফা সি এখানে লিখতে পারি হচ্ছে আলফা সি তার নিচে হচ্ছে আমাদের কত 1 - α c তাই না কারণ এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত আলফা সি আর এ মাইনাসের কত সেটাও আলফা সি তো এখান থেকে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি আর নিচে হচ্ছে 1 - α c এখান থেকে আমরা যেটা করতে পারি যেহেতু এটা উইক অ্যাসিডের জন্য যেহেতু একটা উইক অ্যাসিডের জন্য আলফা ভ্যালু কী হয় অনেক কম হয় আলফা যদি 5% হয় তার মানে কি এটা আসলে 5/100 মানে হচ্ছে 0.05 তো যেহেতু অনেক কম এই জন্য আমরা যেটা করি এই আলফাকে নেগলিজিবল ধরি আলফাকে নেগলিজিবল ধরলে কী হবে এখানে আসবো হচ্ছে আমাদের আলফা স্কোয়ার সি নিচে হচ্ছে সি তাই না আলফা স্কোয়ার সি নিচে হচ্ছে সি তার মানে তুমি যদি এখান থেকে সরি এখানে হবে আলফা স্কোয়ার সি স্কোয়ার উপরে হবে আলফা স্কোয়ার সি স্কোয়ার এখন তুমি যদি এখানে উপরে একটা সি নিচে একটা সি কাটো এটা আসবো হচ্ছে
আলফা স্কোয়ার সি, মানে কে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা আলফা স্কোয়ার সি। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এখন খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু এখানে কী দেওয়া আছে, কে দেওয়া আর কি দেওয়া, সি দেওয়া, কে দেওয়া আর হচ্ছে সি দেওয়া। তুমি কিন্তু চাইলে এখানে কে এ আর সি বসিয়ে আলফা বের করতে পারো। দেন এইচ প্লাসের কনসেন্ট্রেশন আলফা সি বের করে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস কি করতে পারো, করতে পারো, তাই না? মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তো আমরা একটু এ পাশে আসি। তো আমি এখানে একটা ওয়ে বললাম যে তুমি কী করতে পারো, যেহেতু কে ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, তাই না? সো এখান থেকে লেখা যায় যে আলফা স্কোয়ার ইকুয়াল টু কে এ বাই সি, অতএব আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি। এখন তুমি যেটা করতে পারো, যেহেতু এই যে এই অ্যাসিডের ক্ষেত্রে মানে সি এস টি সি ডাবল হয়েছে, অ্যাসিডের ক্ষেত্রে দেওয়া আছে কি কে দেওয়া আছে আর সি দেওয়া আছে, তো যেটা করতে পারো এখানে কে বসাতে পারো, সি বসাতে পারো, আলফা বের করতে পারো। দেন হচ্ছে আলফা সি, মানে এইচ প্লাসের ঘনমাত্রা কত, আলফা সি, তাই না? তো এইচ প্লাস বের করে দেন হচ্ছে তুমি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস করে পিএইচ বের করতে পারো, ক্লিয়ার? অথবা একটা কাজ করতে পারো, সি এস থ্রি সি ডাবল এইচ, এটা আমি দেখাচ্ছি কারণ তোমাদের বইতে এভাবে ম্যাথ করা আছে। ওর জন্য কী হবে, সি এস সি ডাবল ও মাইনাস প্লাস হচ্ছে এইচ প্লাস। যখন তোমাকে একটা ম্যাথ এই অ্যাসিড দিয়ে দিয়ে দিবে তখন কিন্তু তোমাকে এরকম লেখলে চলবে না, তখন তোমাকে সি এস সি ডাবল ও এইচ ওর জন্য কাজটা করতে হবে। ওর জন্য তোর জন্য আমি কী লিখতে পারি, এখানে হচ্ছে সি, এখানে জিরো, এখানে জিরো, এখানে কত হবে সি আলফা, সি আলফা, এখানে হবে কত ওয়ান মাইনাস আলফা সি, তাই না? এখন খেয়াল করে দেখো এখানে আমরা কী লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে কে এ ইকুয়াল টু হচ্ছে সি এস থ্রি সি ডাবল ও মাইনাস ইন্টু এইচ প্লাস, আর নিচে হচ্ছে আমাদের কত হবে সি এস থ্রি সি ডাবল ও এইচ, এটা লিখতে পারি, তাই না? এখন খেয়াল করে দেখো এইচ প্লাস আর হচ্ছে সি এস সি ডাবল ও মাইনাস, এই জিনিসটা আসলে হচ্ছে আমাদের এখানকার এই যে এ, এটা বোঝা গেল। সো এইটার এবং এটার ঘনমাত্রা কী হবে আসলে, মানে এইচ প্লাস, এইচ প্লাস আর হচ্ছে সি এস সি ডাবল ও মাইনাস, এর ঘনমাত্রা আসলে কী হবে, সেম হবে। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে এইচ প্লাস, তাই না? সো আলটিমেটলি আমার এখানে কত আসছে, আলটিমেটলি আমার এখানে আসবো হচ্ছে এইচ প্লাস হোল স্কোয়ার, কত আসবে এখানে আমাদের কে ইকুয়াল টু আসবে হচ্ছে এইচ প্লাস হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে সি এস টি সি ডাবল ও এইচ। এখন আমরা যেটা করতে পারি, এইচ প্লাস হোল স্কোয়ার কে এ ইন্টু সি এস টি সি ডাবল ও এইচ। এখন খেয়াল করে দেখো এই ম্যাথটাতে কে কত দেওয়া আছে, ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, সো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, এটা হচ্ছে কে এ, আর অ্যাসিডের ঘনমাত্রা কত পয়েন্ট ওয়ান। যদি এটা আমরা বসাই এবং এটা বসানোর পরে যদি আমরা এটাকে রুট করি, কারণ এখানে কী আছে এইচ প্লাস হোল স্কোয়ার, তাই না? এটা বসে যদি রুট করি তাহলে আমি কী পাবো, এইচ প্লাসের ঘনমাত্রা পাবো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি, ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টেন টু দি পাওয়ার কত মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা। সো আমি পিএইচ বের করতে পারবো খুব ইজিলি এখন, মাইনাস লগ এইচ প্লাস। তো যদি আমি এখন এই যে এইচ প্লাসের ভ্যালুটা এখানে বসাই, এটা যদি এখানে বসাই তাহলে আমার পিএইচ চলে আসবে, পিএইচ আসবে হচ্ছে আমাদের টু পয়েন্ট এইট এইট। ব্যাপারটা বোঝা গেল? আমি আসলে তোমাদের দুইটা ম্যাথ দেখালাম, একটা হচ্ছে প্রথমটা কী ছিল, তোমাকে ইজিলি কী দেওয়া থাকবে, আলফা সি দেওয়া থাকবে। যদি আলফা সি দেওয়া থাকে কী করবা, আলফার সি মাল্টিপ্লাই করে অবশ্যই কী করতে হবে, আলফাকে পার্সেন্টেজে নিতে হবে, মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিভাইড হান্ড্রেড করতে হবে, হান্ড্রেড করতে হবে আর কি। তো আলফা সি করে তুমি কী বের করতে পারবা, এইচ প্লাসের কনসেন্ট্রেশন, তাই না? এখান থেকে দেখা যাচ্ছে বা হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে, ক্লিয়ার? দেন এইচ প্লাস বের করে তুমি কী করতে পারবা, মাইনাস লগ এইচ প্লাস করলেই তার পিএইচ বের হয়ে যাবে, যেটা আমরা প্রথমে দেখলাম। এখন অন্য একটা ম্যাথ, অন্য একটা ম্যাথ হচ্ছে তোমাকে যদি আলফা না দেওয়া থাকে, কী দেওয়া থাকবে, কে এ দেওয়া থাকবে আর হচ্ছে কী দেওয়া থাকবে, সি দেওয়া থাকবে, দেন তোমাকে ইউজ করতে হবে অসওয়াল্ড ডিলিউশন ল। এই যে আমি এখানে কাজটা করলাম এটাই হচ্ছে আমাদের অসওয়াল্ড ডিলিউশন ল, ক্লিয়ার? এই অ্যাসিডটার জন্য আমি কী বের করলাম, কে এ বের করলাম, কে ইকুয়াল টু কী লিখতে পারি, উপরে হচ্ছে কি আমাদের প্রোডাক্ট, তাই না? আর নিচে হচ্ছে কনসেন্ট্রেশন। এখন এইচ প্লাস আর এ মাইনাসের কী হবে, কনসেন্ট্রেশন সমান হবে, সো এইচ প্লাস ইন্টু এইচ প্লাস। সো আমরা কী লিখতে পারি,
যেহেতু এইচ প্লাস ইন্টু এইচ প্লাস, সো হচ্ছে এইচ প্লাস হোল স্কোয়ার, এইচ প্লাস হোল স্কোয়ার। তো আমি এটা হচ্ছে এখানে করেছি, কিন্তু এখানে আমি তোমাদের ফর্মুলাটা দেখিয়েছি আর কি পুরোটা, যে এইচ প্লাস কত আলফা সি, এইচ প্লাস কত আলফা সি। সো আলফা সি, আলফা সি কী হবে, আলফা স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে ওয়ান মাইনাস আলফা ইন্টু সি। এখন ওয়ান মাইনাস আলফা আমরা কী ধরবো, নেগলেজিবল, সো থাকবো হচ্ছে এখানে অনলি সি, কাটাকাটি হয়ে আলফা স্কোয়ার সি। সো কে ইকুয়াল টু কত, আলফা স্কোয়ার সি। তুমি এখান থেকেও কী করতে পারতা, এখান থেকেও এই ম্যাথটা করতে পারতা, এখানে কী বসাতা, এখানে কে এর জায়গায় বসাতে হচ্ছে এই ভ্যালুটা, আর সি এর জায়গায় হচ্ছে পয়েন্ট ওয়ান, পেয়ে যেতে হচ্ছে আলফা। আর আলফা পেয়ে গেলে তুমি ম্যাথটা আগের মতো করতে পারতাম, আলফা পেয়ে যাওয়ার পর তুমি বের করতে পারতা হচ্ছে এইচ প্লাস ইকুয়াল টু আলফা সি, দেন হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, বা অন্যভাবে যেভাবে করা যায় তোমাদের বইতে যেভাবে আছে আর কি, যে এই যে আমি হচ্ছে সিএইচএসি ডাবল ও এইচ, তার জন্য আমি এই সেম কাজটা আবার করলাম, এই সেম কাজটা, দেন হচ্ছে আমি কে বের করলাম, মানে এই যে এইটুকু পর্যন্ত করলাম আর কি, এইটুকু পর্যন্ত করলাম, কে ইকুয়াল টু এইচ প্লাস ইন্টু এইচ প্লাস, কারণ এখানে আমার ওর ঘনমাত্রা, ওর ঘনমাত্রা কি সেম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এইচ প্লাস হোল স্কোয়ার, এইচ প্লাস হোল স্কোয়ার, কে এইখানে, আর নিচে হচ্ছে সিএইচএসি ডাবল ও এইচ, দেন এখান থেকে আমি কী বের করলাম, এইচ প্লাস হোল স্কোয়ার বের করলাম, এইচ প্লাস হোল স্কোয়ার, দেন হচ্ছে এখান থেকে বের করলাম হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আমাদের এইচ প্লাসের কনসেন্ট্রেশন। তো বের করার পর পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। তো যে কোনো একভাবে তুমি করতে পারো, কথা হচ্ছে উইক অ্যাসিডের জন্য পিএইচ বের করার জন্য তোমাকে অসওয়াল ডিলিউশন ল, মানে হচ্ছে কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এই ফর্মুলা, অথবা এইচ প্লাসের কনসেন্ট্রেশন আলফা সি লাগবেই, মানে তোমাকে আলফা বের করতে হবেই। আর যদি আলফা বের করে করতে চাও, দেন তোমাকে কীভাবে আসতে হবে, মানে এই যে কে ইকুয়াল টু এইচ প্লাস ইন্টু এইচ প্লাস ডিভাইড এইচ, এখান থেকে আসতে হবে, দেন হচ্ছে এইচ প্লাস ইন্টু এইচ প্লাস, মানে হচ্ছে এইচ প্লাস হোল স্কোয়ার, মানে আমরা এখান থেকে এখানে বলতে পারি, তাই না, বা হচ্ছে এখান থেকে এখানে আসলাম আমি, ক্লিয়ার। সো এভাবে ম্যাথটা করতে হবে। তো অনেক ম্যাথে তোমাকে দিয়ে দিবে হচ্ছে, যেমন এখানে কী দিয়ে দিল, কে দিয়ে দিল আর সি দিয়ে দিল, তাই না, বের করতে বলবো পিএইচ। অনেক ম্যাথে তোমাকে বের করতে বলবে কে এ, মানে কী বের করতে বলবে, কে এ বের করতে বলবে, পিএইচ দিয়ে দিবে। তো পিএইচ যদি দিয়ে দেয়, তোমাদের এটা অনেকেরই জানার কথা, যদি পিএইচ দিয়ে দেয় তাহলে কী করতে হবে, ধরো পিএইচ হচ্ছে আমাদের 2.90, তাই না, তার মানে আমি লিখব যে 2.90 ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস, তাই না, দেন আমি এখান থেকে লিখতে পারি লগ মাইনাস 2.90, মানে লগ এইচ প্লাস ইকুয়াল টু এটা, তার মানে এখান থেকে এইচ প্লাস আসবে হচ্ছে 10^-2.90, মানে যেটা কী করতে হয়, অ্যান্টি লগ করতে হয়, ব্যাপারটা ক্লিয়ার। তো অনেক ম্যাথে তোমাকে দিয়ে দিবে হচ্ছে পিএইচ, মানে পিএইচটা দিয়ে দিবে, বের করতে বলবো হচ্ছে কে এ, তখন তোমাকে যেভাবে আসতে হবে, এভাবে এসে পিএইচ থেকে তুমি বের করবো হচ্ছে এইচ প্লাস, অ্যান্টি লক করে, মাইনাসটাকে এ পাশে আনতে হবে, দেন অ্যান্টি লক করবা, মানে শিফট লক, অ্যান্টি লক করে এইচ প্লাস বের করবা, দেন হচ্ছে এই যে এখানে এইচ প্লাস বসাবা, এখানে এইচ প্লাস বসাবা, ব্যাপারটা ক্লিয়ার, এখানে এইচ প্লাস, এখানে এইচ প্লাস বসাবা, আর হ্যাঁ এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, তাই না, ওটা দেওয়া থাকবে, ওটা বসালে কে পাবা। বা আরেকভাবে করা যায়, তোমাকে কী দেওয়া আছে, পিএইচ দেওয়া আছে, তুমি এখান থেকে কী বের করবা, এইচ প্লাস বের করবা, তাই না। এখন এইচ প্লাস এখানে বসিয়ে, তুমি এখানে এইচ প্লাস বসিয়ে সি বসিয়ে কী বের করতে পারো, আলফা বের করতে পারো, তাই না, মানে যে কোনো ম্যাথ করার জন্য এখানে দুইটা ওয়ে থাকে আসলে, কারণ ফর্মুলা দুইটা, তো একটা হচ্ছে এইটা এইচ প্লাস ইকুয়াল টু আলফা সি, একটা হচ্ছে আলফা বের করে করা, আর একটা হচ্ছে আলফা না বের করে করা, মানে তুমি যদি এইচ প্লাসটা এখানে বসাও, এখানে আর এখানে, আর যদি নিচে যদি বসাও অ্যাসিডের ঘনমাত্রা, তাহলে কে বের হয়ে যাচ্ছে। অথবা যেটা করতে পারো, এইচ প্লাস এখানে বসিয়ে আর সি এখানে বসিয়ে বের করতে পারো আলফা, দেন আলফা এখানে বসিয়ে সি এখানে বসিয়ে বের করতে পারো হচ্ছে কি, কে এ। এখন তোমার যেটা ইচ্ছা, বইতে এক্সাম্পল অনেকগুলো ম্যাথ আছে, অবশ্যই প্র্যাকটিস করবা, কারণ উইক অ্যাসিডের জন্য পিএইচ খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি তোমাদের আসলে সব ধরনের ম্যাথই আসলে দুটা ম্যাথ থেকে বোঝানোর ট্রাই করেছি, এরপর যদি সমস্যা থাকে আমাকে নক করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যাবো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকে, সেটা হচ্ছে বাফার সলিউশন।